হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি লিপিকা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আজকে ব্লগ শুরু করছি একদম বারান্দা দিয়ে, বাইরের সিনারি দিয়ে। এটা আমার বারান্দা থেকে বাইরের দিকটা যেরকম দেখা যায় সেরকমটা এসেছিলাম বাইরে, রোদ কতটুকু উঠেছে দেখার জন্য। কিন্তু একদমই রোদের কোনোই দেখা নেই, দেখতেই পাচ্ছ একদম ক্লাউড হয়ে আছে। এখন প্রায় 9:30 মতো বাজে, আমি এসেছিলাম এখানে চা খাওয়ার জন্য বারান্দাতে। নর্মালি যখন আমার হাজব্যান্ড বাড়িতে থাকে, বারান্দাতে বসে আমি একদমই চা খেতে পারি না, কারণ সবসময় মানে এরকম চিৎকার করা শুরু করে যে বাইরে। অ্যাকচুয়ালি চিৎকার করাটাই স্বাভাবিক, নর্মাল মানুষরা যাদের ব্রেইন একদম নর্মাল থাকে তারা এরকমই চিৎকারই করবে, কারণ বাইরে ঠান্ডা, ঠান্ডার মধ্যে তারপরে হচ্ছে গিয়ে বাতাস, বাতাসের মধ্যে বসে বাইরে চা খাওয়াটা একদমই মানে নর্মাল স্বাভাবিক মানুষদের পক্ষে অসম্ভব। কিন্তু আমি এটাই ভালোবাসি, আমার যতই ঠান্ডা লাগুক, যতই ইসে করুক, আমি বাইরে বাতাসের মধ্যে বসে বাইরের সিনারি দেখতে দেখতে চা খাওয়াটা আমার খুবই ভালো লাগে। কিন্তু সেরকম আমাদের বারান্দা থেকে কোনোই সিনারি দেখা যায় না। অজস্র কাপড় আমার মাথার উপরে এখানে মেলে দেওয়া আছে, তার মধ্যে কোনোই সিনারি দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, ঘরে এসে পড়েছিলাম অনেকক্ষণ আগে, তো এসে যে আমার মহারানীও উঠে গেছে। মহারানী দেখেন আমার ড্রেসিং টেবিলটার অবস্থা কী করছে। এই ড্রেসিং টেবিলটা মানে আমার বিয়ের ড্রেসিং টেবিলটা, এটার মধ্যে আমি একসময় খুব সুন্দর করে আমার জিনিসগুলো সাজার যে কটা জিনিসই আমার কাছে আছে সুন্দর করে সাজিয়ে রাখতাম। কিন্তু এখন এনার জন্মের পরে এরকম অবস্থা হয়েছে, আমার ড্রেসিং টেবিলটাকে দেখলে বাবা আমার নিজেরই লজ্জা পায়, কী অবস্থা। তো এই যে আমি সকালবেলা থেকে এখনও মাথার চুলটা পর্যন্ত আশ্রায়নি, চুলের অবস্থা যা আছে তাই হয়ে আছে, এই অবস্থাতেই তোমাদের সামনে এসে পড়েছি। তো ওই যে মহারানী ওখানে ড্রেসিং টেবিলটা খাচ্ছে আর আমি ওয়েট করছি মহারানীকে স্নান করার জন্য। বাইরে অল্প বিস্তর রোদ উঠেছিল, কিন্তু ওই যে রোদ আর মেঘের মানে একটা লুকোচুরি চলছে, তো হঠাৎ হঠাৎ করে একটু একটু রোদ উঠছে, আবার হঠাৎ হঠাৎ করে চলে যাচ্ছে। তো এই যে মহারানীকে খাইয়ে দেয়, স্নান টান করি, এখন বারান্দায় নিয়ে এসে পড়েছিলাম একটু রোদ শেখার জন্য। কিন্তু রোদ তো সেরকম পরিমাণ নেই, আর ওনার প্রচণ্ড পরিমাণে নিচে যাওয়ার জন্য অস্থিরতা করছিল, তাই ভাবলাম একবার যান নিচে চলেই যাই। তাই যে মোটা সোয়েটার প্লাস মাঙ্কি টাঙ্কি পরিয়ে একদম জুতো টুতো পরিয়ে নিচে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে উঠোনটা। তো ভেবেছিলাম মেয়ে কিছুক্ষণ এখানে দৌড়াদৌড়ি করবে, খেলাখেলি করবে, আর আমি বসে বসে আরামসে মানে মোবাইল ঘাঁটবো। কিন্তু আমার সেই মানে ইচ্ছাটা ও একদমই পূর্ণ হতে দেয়নি, তো ও এসেই মানে সোজা এই যে একদম গেটের সামনে চলে গেছিলো। গেটের সামনে গিয়ে মানে ওর এখন একটা এরকম হয়েছে যে বাইরে বেরোবে, এখানে দেখো গেট ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে বাইরে বেরোনোর জন্য, মানে শুধু ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া টাটাটা ও এখন খুব ভালো মতোই শিখে ফেলেছে। তো এই যে ফাইনালি ওর বাবাকে কল করলাম যে তুমি তাড়াতাড়ি মানে তোমার ডিউটি কমপ্লিট হলে তুমি বাড়িতে আসো, আমাদের বেরো করাতে নিয়ে চলো। তো ফাইনালি বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে এই যে এখন আমরা বেরো করতে যাচ্ছি। ফাইনালি এই যে বাইকের মধ্যে বসে গেছি, আর অ্যাজ ইউজুয়াল এই পরিচিত রাস্তাটা, যারা আমার ব্লগ দেখো অলরেডি এই রাস্তাটা চেনো তোমরা, আর যারা আগরতলা শহরের থেকে থাকো তারাও নিশ্চয়ই চেনো যে এটা আমার বাবার বাড়ি যাওয়ার রাস্তা। হ্যাঁ, বেরো করতে যাওয়ার ওই যে বলে না মোল্লাদুর মসজিদ পর্যন্ত, আমাদেরও সেম বেরো করতে যাওয়ার এই একই জায়গা আছে, হয় দিদির বাড়ি না হয় আমার বাবার বাড়ি। তো আজকে ফাইনালি এসে পড়েছি এই যে বাবার বাড়িতে, এসে এখানে মানে প্রচণ্ড খুশি, ওখানে কমলা টমলা নিয়ে খেলা টেলা শুরু করে দিয়েছে। তো কিছুক্ষণ থাকলাম, কিছুক্ষণ থাকা টাকার পরে এখন আমার মানে চলে যাব বাড়িতে। তো এই যে ফাইনালি বেরিয়ে গেলাম এখানে, মা বাবাকে টাটা বাই বাই বলে এখন আমরা এখানে বেরিয়ে যাচ্ছি। তো এই যে বেরিয়ে গেছি, আমার বাবার বাড়ি যেতে প্রায় 10 মিনিট লাগে, আর এই যে ফেমাস ক্লক টাওয়ার যেটা আমার বাবার বাড়ি যাওয়ার সময় পড়ে। তো বাড়িতে এসে এখন স্নান টান করে মানে পুজো দেবো, পুজো দেওয়া অনেকদিন পরে অ্যাকচুয়ালি পুজো দেবো, পুজো দেওয়ার জন্য ছাদে উঠেছি। নর্মালি এখন মেনলি নর্মালি বলতে গেলে এখন মায়ের প্রথম প্রত্যেক দিন সকালবেলা পুজোটা দিয়ে ফেলে, কারণ আমার প্রচণ্ড লেট হয়ে যায়, আমি একে ঘুম পাড়িয়ে খাইয়ে এইসব করতে করতে প্রায় 12টা 1টা প্রায় দিনই 2টো বেজে যায়। তো এরকম অবস্থা হয়ে যায়, তো মা অলরেডি পুজো দিয়ে দেয়। তো আজকে আমি পুজো দেবো, পুজো দেওয়ার জন্য ছাদে এসে পড়েছি। তো ছাদে দেখো তোমরা আজকে অলরেডি আজকে একটু লেট হয়ে গেছিলো, তো সূর্যটা দেখো অলরেডি কিন্তু পশ্চিম আকাশের দিকে চলে গেছে। তো এখন তো এমনিতেই শীতের বেলা, একটুতেই রোদ চলে যাচ্ছে, একটুতেই এসে হয়ে যাচ্ছে। আর সকালবেলা যে ওই যে বলছিলাম মেঘে আর রোদে লুকোচুরি খেলা হচ্ছে, হঠাৎ করে একটু রোদ আসছে, হঠাৎ করে চলে যাচ্ছে, এতে মানে ঠান্ডাটা আরও বেড়ে গেছে, প্রচণ্ড পরিমাণ ঠান্ডাই লাগছিলো। আর দেখতেই পাচ্ছ ভালো বাতাসও আছে বাইরে। তো কিছুদিন আগে তো একটু বৃষ্টি হয়ে গেছিলো, কিন্তু এখন বৃষ্টিটা যা হচ্ছে না ভালো ভালো কথা, শীতের মধ্যে বৃষ্টিটা হলে না আমার একদমই ভালো লাগে না। তোমাদের কার কার ভালো লাগে বলো তো? শীতের মধ্যে বৃষ্টি আমার কিন্তু একদমই ভালো লাগে না। সকালবেলায় রৌদ্র উঠবে আর বিকালের দিকে ঠান্ডা পড়বে, সেটাই কিন্তু স্বাভাবিক, আর সেটাই কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে। কাপড় চোপড় যারা শুকায়, যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তাদের জন্য কিন্তু শীতের বেলায় রোদটা খুবই, অ্যাকচুয়ালি সবসময় রোদটা খুব ভালো মানে কাপড় শুকোনোর জন্য। তো এই যে আমার ফুল পাড়াটা, আমি কী প্যাপের করছি তোমাদের সাথে আমি নিজেও বুঝতে পারছি না। তোমাদের সাথে গল্প অনেক দিন পরে অ্যাকচুয়ালি একটা ব্লগ দিচ্ছি আর গল্প করতে এসেছি, যে কী কথা বলছি কী বলছি আমি নিজেই এত পরিমাণ এক্সাইটেড হয়ে আছি, মানে
অনেক দিন পরে ব্লগ দিচ্ছি, তো তাই ভয়েস ওভার দিতে গিয়ে প্রচণ্ড পরিমাণ এক্সাইটমেন্ট লাগছে। জানি না তোমরা আমার ব্লগ দেখতে গিয়ে কতটা এক্সাইটমেন্ট পাও, কিন্তু আমার কিন্তু প্রচণ্ড পরিমাণেই এক্সাইটমেন্ট লাগে ব্লগগুলো বানাতে। আর আমি যেরকম লাইফ আমি লিড করছি, যেরকমভাবে থাকছি ঘরে, একদম নর্মালি আমি ওসবই দেখানোর চেষ্টা করছি, কিছু মানে অতিরঞ্জিত করে দেখানোর চেষ্টা আমি একদমই করছি না। আর একদম নর্মালভাবে দেখানোর চেষ্টা করছি আমার লাইফস্টাইলটা, আমার বাচ্চাদের নিয়ে আমার দিন কীভাবে কাটে সেই ওইটুকুই দেখানোর চেষ্টা করছি। কিছুই একদম এটার মধ্যে স্ক্রিপ্টেড এডিটেড এরকম কিছুই থাকে না যে আমি ইচ্ছে করে বানিয়ে কোনো কিছু অ্যাক্টিং করে ওই সেই করে দেখাচ্ছি, সেরকম কিছুই না, একদম নর্মাল। তো এই যে পুজো টুজো দিয়ে ফেললাম তোমাদের সাথে কথা বলতে বলতে, তারপরে আর সেরকমভাবে কোনো কিছুই এরকম ব্লগ নেই নি। তারপরে এখন একদম বেজে গেছে 5:30 মতো, চলে যাচ্ছি মেয়েকে আনার জন্য ক্যারাটে থেকে। ওর বাবাই ওকে আজকে ক্যারাটেতে দিয়ে এসেছিলো, তো আমার আজকে দায়িত্ব পড়েছে ওকে আনার জন্য। তো বাইরে এসে যে একটা খালি টমটম পেয়ে ফেলেছি, তো এই টমটমটার মধ্যে বসে গেলাম, কিন্তু টমটমটা আমার থেকে না অ্যাকচুয়ালি বেশি টাকায় নিয়ে নিল। আমি বলছিলাম আমি পুরো রিজার্ভ করবো না, আপনি অন্য প্যাসেঞ্জার পেলেন নিয়ে নিন, কিন্তু পুরোটা রাস্তা উনি প্যাসেঞ্জার খুঁজতে খুঁজতেই গেলেন, একটা প্যাসেঞ্জারও পেলেন না, তাই আমাকে ভাড়াটা একটু বেশিই দিতে হলো। তো এই হচ্ছে ওর ক্যারাটে স্কুল, যেখানে ক্যারাটে চলছিলো, যেখানে একদমই ভিডিও করা অ্যালাউড না। তারপরে আমি লুকিয়ে চুরি একটু ভিডিও করেই ফেলি। তো ফাইনালি ক্যারাটে শেষ হয়ে যাওয়ার পরে মেয়েকে নিয়ে এখানে রিক্সাতে চেপে দিয়েছি। এখন এটা হচ্ছে আগরতলা শহরের সবচেয়ে ফেমাস রাস্তা, যেখানে এই যে দেখতেই পাচ্ছ এখানে লাইটিং বাইটিং একটু শুরু হয়ে গেছে, মানে এখানে ক্রিসমাসের একটা ভাইব এসে পড়েছে। তো বাড়িতে এসেই যে আবার এখানে সন্ধ্যা পুজো দিয়ে দিচ্ছি, সন্ধ্যা পুজো দেওয়ার মানে ভালোই লাগে আমার কাছে পুজো দিতে। তো এসে এখানে সন্ধ্যা পুজো টুজো দিয়ে দিয়েছি, আর এই যে দেখো পেছনে কে দাঁড়িয়ে আছে, আমি পুজো দিচ্ছি আর ও পেছনে দরজাটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এখানে এসে করছে, যেই দেখেছে না মানে ওকে শ্যুট করা হচ্ছে, ও তাড়াতাড়ি চলে গেলো। তো এই ফাঁকে ওকে দেখতে দেখতে আমার পুজো টুজো দেওয়া বিকালে কমপ্লিট হয়ে গেল। তো হয়ে গেছে, এখন যাবো চা খেতে। বিকেলবেলায় আমার এক কাপ চা খেতেই লাগে, সকালে খাই বা না খাই, বা সকালেও খেতেই লাগে এরকমই না, বিকেলেও খেতে লাগে এরকমই না, কিন্তু মানে মোটামুটি সকাল বিকাল দুবেলা এক কাপ করে চা আমি খাই। তো এই যে চা খাচ্ছি, আর আমার হাজব্যান্ডের এক বিশাল বড় লেকচার এখানে আমি এখন শুনছি, লেকচারই বলবো, ও মানে আমাকে একটা বিশাল বড় মানে টপিকের উপর আমাকে অনেক কিছু জ্ঞান দিচ্ছিল, সেই জ্ঞানগুলি আমি ওর থেকে আহরণ করছি। কতটুকু যে মাথার ভিতরে ঢুকছে, না এক কান দিয়ে ঢুকছে এক কান দিয়ে বেরোচ্ছে সেটা বুঝতে পারছি না, কিন্তু ওর জ্ঞানের প্রত্যেকটা লেকচার একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে চা খেতে খেতে শুনলাম। যতক্ষণ না আমরা এইসব কাজ করছিলাম, আমার মেয়ের অবস্থা দেখো, ও এইসব করছে পুরো মুখে মানে চকলেট লাগিয়ে পুরো ভূত হয়ে দেখে আছে, আবার আমাকে দেখাচ্ছে, আমি যে বলছি মা হা করে দেখাও, এই করে দেখাও, এই করে দেখাচ্ছে। তো এ হচ্ছে এখন একে নিয়ে পড়বো, একে পরিষ্কার করবো, এ করবো, খাওয়াবো, তারপরে ঘুম পাড়াবো, এইসবই মানে আমার জীবন চলতেই আছে পুরো ক্লক সার্কেলে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই জানাবে, যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই ব্লগগুলো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করে দিও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।